হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। ইন্ডিয়া, বাংলাদেশ এবং অন্যান্য দেশে নোকিয়া একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, নোকিয়া 5.4। আপনারা জানেন নোকিয়া কোনো স্মার্টফোন লঞ্চ করলে বাজারে ভালোই সাড়া ফেলে। তো আজকে আমি কথা বলবো নোকিয়া 5.4 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির বিশেষ বিশেষ ফিচারে কথা বলতে গেলে এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটির শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.39 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1520 পিক্সেল, এছাড়া রেশিও থাকছে 19.9। তাছাড়া ডিসপ্লে পিপিআই পাবেন 263, স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.3%। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB 64GB, 4GB 128GB। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়াতে পারবেন। এবার কথা বলি এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল, এছাড়াও রয়েছে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির পিছনের ক্যামেরাতে 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সামনের ক্যামেরাতে 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 4000mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 10W ফাস্ট চার্জার। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু এবং পার্পেল। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। ডিসেম্বরের শেষের দিকে এই ফোনটি লঞ্চ হবে, তো জানুয়ারির প্রথম দিকে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর এই ফোনটি ইন্ডিয়ান প্রাইস থাকছে 20,000 রুপির নিচে, মানে বাংলাদেশে আসলে হয়তো 20-25,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। হয়তো আপনারা জানেন নোকিয়ার ফোনগুলো একটু দাম হাই হয়ে থাকে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। এবার আমার মতামত জানিয়ে দেওয়ার পালা। আপনারা জানেন বাজারে কোনো নোকিয়া স্মার্টফোন লঞ্চ করলে ভালোই হইচই পড়ে যায়, আর ফোনগুলোর গুণগত মানও ভালো হয়। ফোনটি যদি আসলে 20-25 হাজার টাকার আশেপাশে পাওয়া যায় তাহলে খারাপ না, কারণ নোকিয়া ফোন আপনারা বুঝতেই পারছেন। প্রথমে বলি এই ফোনটির ভালো দিক সম্পর্কে। এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার কারণে পারফরমেন্স ভালো পাবেন। এছাড়া এই ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। আপনারা পিছনের ক্যামেরাতে 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আসলে খারাপ না যদি ফোনটি স্লিম হয়। এখন বলি এই ফোনটি খারাপ দিক সম্পর্কে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে আইপিএস এলসিডি প্যানেল, কিন্তু আমার মনে হয় 20-25 হাজার টাকার একটা ফোনে সুপার অ্যামোলেড থাকলে বেটার হতো। এই ফোনের র্যাম রোম হিসেবে থাকছে 4GB 64GB, 4GB 128GB, কিন্তু আমার মনে হয় আরেকটা ভেরিয়েন্ট থাকলে ভালো হতো, সেটা হলো 8GB 128GB। ফোনটিতে 4000mAh এর ব্যাটারি থাকছে, সমস্যা নাই, কিন্তু এখানে 10W ফাস্ট চার্জার, এটা মানা যায় না, অন্তত 18W ফাস্ট চার্জার থাকলে ভালো হতো। ফোনটি যদি এই প্রাইস রেঞ্জে ওভারঅল পারফরমেন্সটা ভালো হয় তাহলে খারাপ না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।